नमस्कार बंधुरा, जॉब्स नाउ कोलकाता यूट्यूब चैनले आपनादेर आरो एक बार स्वागत। आमी आपनादेर बंधु कृष्ण। तो बंधुरा, आज जे काजेर आपडेटटी आपनादेर संगे निये एसेछि सेटी एकटी फैक्टरीर कैंटिने जे रान्ना बान्ना हय सेई रान्नार लोक एखाने नेवा हबे। एटा दुटो फैक्टरीते दुजन दुजन टोटाल चारजन लोक रान्नार लोक नेवा हबे। এই ফ্যাক্টরিটা একটা আছে রানীহাটি এবং আরেকটি আছে ধুলাগড়। তাই রান্নার কাজের জন্য কি মাইনে আছে, কেমন কি বেনিফিট আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার সবার প্রিয় চ্যানেল জবস নাও কলকাতা। আপনারা দেখছেন জবস নাও কলকাতা, কলকাতার সবথেকে বিশ্বাসযোগ্য এবং ফ্রি জব চ্যানেল। প্রতিনিয়ত কাজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিওটি। আজকের যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটি একটি ক্যান্টিন, অর্থাৎ কোম্পানিতে কাজ করে যেসব ছেলেরা তাদের খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকেই করা হয় অনেক ক্ষেত্রে। তো সেই ফ্যাক্টরিতে রান্না করতে হবে, সেই রান্নার কাজের জন্য মূলত লোক নেওয়া হচ্ছে। দুজন করে লোক নেওয়া হচ্ছে, অর্থাৎ দুজনই রান্না জানলেই খুব ভালো হয়। কারণ যদি কেউ যখন বাড়ি যাবে তখন অল্টারনেটিভ আরেকজন রান্না করবে, অবশ্যই তখন একজন হেল্পার কোম্পানি থেকে দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পেরেছেন আশা করি যে কাজটা কী করতে হবে, অর্থাৎ রাঁধুনি, অর্থাৎ দুজনই রাঁধুনি হওয়া চাই, দুজনজন টোটাল চারজন। এই চারজনের মধ্যে যখন একজন যখন বাড়ি যাবে অল্টারনেটিভ আরেকজন রান্না করবে। এখন আপাতত দুজনেই মিলেমিশে রান্না করবে, মিলেমিশে সবজি কাটবে, মিলেমিশে সব কিছুই করবে। এই কাজটি করবার জন্য বেতন রয়েছে কোম্পানি থেকে 11,000 টাকা মাইনে রয়েছে এবং খাওয়া দাওয়া ফ্রি রয়েছে। অতএব খাওয়া দাওয়া ফ্রি, হাতে নিট 11,000 টাকা পেয়ে যাবেন। এছাড়া কোম্পানির রুলস অনুযায়ী কিছু কিছু বেনিফিট দেওয়া হবে, তো সেটা আপনারা কাজ করতে করতে বুঝতে পেরে যাবেন। তাই বন্ধুরা, যদি আপনারা এই কাজটি করতে চান তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন করে চলে আসুন। যত তাড়াতাড়ি আসবেন চান্স তত তাড়াতাড়ি হবে। এই কাজটি করার জন্য কোনো রকম টাকা পয়সা বা ডোনেশান লাগবে না। এই কাজটি করার জন্য আপনার বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে সরি 18 বছর না, মোটামুটি 25 বছর থেকে 40 বছরের মধ্যে, 25-30-এর অ্যাবাভ হলেই খুব ভালো হয়। আর এখানে আধার কার্ডের জেরক্স এবং ছবি অবশ্যই নিয়ে আসবেন। তবে কাজ করতে করতে আপনাদের ESI এবং প্রভিডেন্ট ফান্ডের কিছু বেনিফিট দেবে কোম্পানি, সেক্ষেত্রে তখন আদার্স যে ডকুমেন্টগুলো লাগবে সেটা কোম্পানির তরফ থেকে বলে দেওয়া হবে কখন কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। পেমেন্টটা হবে ক্যাশেই, চিন্তা নেই, আপনারা ক্যাশে আপাতত পেমেন্ট পেয়ে যাবেন। তবে 2-3 মাস পর থেকে যখন ESIPF চালু হবে তখন ব্যাংকের ডিটেলস দিতে হবে, কারণ বাকি তখন পেমেন্টটা ব্যাংকেই হবে। তাই বন্ধুরা, আশা করি ভিডিওটির ডিটেলস বুঝতে পারলেন। শর্টে বা সংক্ষেপে আরেকবার বলে দিই, এটি হাওড়ার ধুলাগড় এবং রানীহাটির একটি ফ্যাক্টরিতে ক্যান্টিনের জন্য লোক নেওয়া হচ্ছে, রাঁধুনি, যারা রান্না করতে পারবে। এবার ভাববেন যে কতজনের রান্না করতে হবে, বেশি না। যেটা ধুলাগড় ফ্যাক্টরিতে আছে সেটাতে মোটামুটি আপনার ওই দিনের বেলা ধরুন ওই 70টা মিল মানে 60-70 জনের মতো খাবে, রাত্রিবেলা হয়তো 60 জন বা 50 জন খাবে। আবার যেটা রানীহাটি ফ্যাক্টরি সেটা টোটালি নতুন একটি ফ্যাক্টরি, এখানে প্রথমে হয়তো 20 জন বা 30 জন খাবে, স্টেপ বাই স্টেপে বাড়বে। যখন অনেক লোক বেড়ে যাবে সেক্ষেত্রে আরও লোক সংখ্যাও মানে রাঁধুনি বা হেল্পারের লোক সংখ্যাও বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, বোঝাতে পারলাম। এবার মাইনেটা রয়েছে 11,000 টাকা মাসিক, এছাড়া খাওয়া দাওয়া টোটালি ফ্রি রয়েছে। এছাড়া কোম্পানির যেহেতু আপনি কোম্পানির হয়ে মানে কোম্পানির স্টাফ হিসাবে কাজ করবেন, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনার আদার্স আরও অনেক কিছু বেনিফিট পেয়ে যাবেন। আর তাই বন্ধুরা, যদি আপনারা এই কাজটি করতে পারেন বা রান্নাবান্না জানেন তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি চলে আসুন। এটা স্পট জয়নিং আছে, তো কাজটি আপনারা করতে চাইলে আপনারা আসতে পারেন। এছাড়া কলকাতার মহেশতলাতে একজন টি বয়, অর্থাৎ ম্যানেজারের, আপনার ম্যানেজার কখন চা খেতে চাইলো, একটু জল খেতে চাইতো, বা অফিসে কিছু টেবিল আছে বা চেয়ার আছে সেটা একটু মুছে দেওয়া সকালবেলা, কখন একটু স্টাফদের একটু জল দেওয়া, এই ধরনের কাজের জন্য একটা বেয়ারার লাগবে। তো যাদের বয়স মোটামুটি 30 থেকে 45-এর মধ্যে, তারা যদি কাজ করতে চান তবে অবশ্যই এই কাজটির জন্য আসতে পারেন। এই কাজটি করবার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা না হলেও চলবে। কাজটা কি বুঝতে পেরেছেন, জাস্ট জল দেওয়া, চা দেওয়া বা চাটা তৈরি করে দেওয়া,
এইরকম ভাবেই কাজ হবে। এবার ধরুন মালিক এলো, তার একটু টিফিনগুলো বা খাবারটা বের করে দেওয়া, চলে গেলে সেই তার টেবিলে আপনার তার টেবিলের যে প্লেটগুলো সেগুলো তুলে দেওয়া, এর ক্ষেত্রে আদারওয়াইজ আপনাকে কাপ প্লেট ধুতে হবে, কিন্তু কোনো বাসনকোসন বা এইসব কিছু ধোয়ার দরকার নেই। বেয়ারের যা বেয়ারার হিসাবে যা অফিসে যা কাজ হয় সেটাই আপনি করবেন। স্যালারি রয়েছে 9,500 থেকে 10,000 টাকা। এছাড়া আপনার প্রতি রবিবার অর্থাৎ মাসে আপনি 4টি ছুটি পাবেন, এটার জন্য কোনো পয়সা কাটবে না। আপনি 26 দিনে 9,500 থেকে 10,000 যে বললাম ওটা 26 দিনে পয়সা। এবার এক্সট্রা যদি আপনি আরও 4 দিন কাজ করেন তার জন্য আবার এক্সট্রা পয়সা পাবেন। এছাড়া সরকারি যে বেনিফিট মানে ছুটিগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন। তবে একটা কথা বলে রাখি, এখানে এটা কোম্পানির প্রথমে ক্যাজুয়ালিভাবেই কাজটি করতে হবে। এবার স্টেপ বাই স্টেপে আপনার পারফরমেন্স দেখে যদি আপনি ভালো কাজ করতে পারেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ডাইরেক্ট পারমানেন্ট করলে তখন আদার্স আরও অনেক কিছু বেনিফিট পাবেন। এই কাজটি করবার জন্য অবশ্যই আধার কার্ডের জেরক্স 3 কপি এবং 3 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। তাই বন্ধুরা, আশা করছি এই কাজের ডিটেলসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি মনে হয় আপনি এই কাজটি করবেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সোমবারের মধ্যে চলে আসুন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার সবার প্রিয় চ্যানেল জবস নাও কলকাতা। নমস্কার। আপনি কি কাজ খুঁজছেন? আপনার কলকাতা থেকে অনেক দূরে বাড়ি। কলকাতায় এসে কি খাবেন, কোথায় থাকবেন? এই সকল প্রশ্নের একটাই উত্তর, PCS ইন্ডিয়া। নিম্নলিখিত নাম্বারগুলোতে যোগাযোগ করুন আর কাজ পেয়ে যান। এখানে কাজ করতে কোনো রকম টাকা পয়সা লাগে না।